আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি মিনি অ্যাম্প্লিফায়ার তৈরি করব। তো ভিউয়ার্স, এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি হবে মাত্র একটি ট্রানজিস্টর দিয়ে। তো ভিউয়ার্স, এই ট্রানজিস্টরটির নাম হচ্ছে 13005D একটি ট্রানজিস্টর। তো ভিউয়ার্স, এই ট্রানজিস্টরগুলো আপনারা এরকম সিফিএল বাল্বে পেয়ে যাবেন, অর্থাৎ এনার্জি বাল্বে। তো ঠিক এই ট্রানজিস্টরটি আমরা এখানে ব্যবহার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমরা এরকম একটি ট্রানজিস্টর নিয়ে নিব। তারপর আমাদের যা করতে হবে, আমাদের নিতে হবে একটি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের মান হচ্ছে 1000 UF 25 ভোল্ট। তো এই ক্যাপাসিটরটিকে নিতে হবে। তো এর যে পজিটিভ পার্টি থাকবে, এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভ পার্টি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, আমাদের একটি 1K রেজিস্টার নিতে হবে। তো এই হচ্ছে 1K। তো এটা আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের একটি স্পিকার নিতে হবে। তো এই হচ্ছে স্পিকার। তো স্পিকারের এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভ পার্টি আমরা সরাসরি এখানে মাঝখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এবং এই পজিটিভ তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের একটি ব্লুটুথ কার্ড নিতে হবে। আমরা ব্লুটুথ কার্ডের মাধ্যমে অডিও প্রেরণ করব। আপনারা চাইলে অক্স কেবলও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এদের তার দুটি আমরা শর্ট করে নিয়েছি, এটা হচ্ছে আর সাইড এবং লেফট সাইড। তো এই তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। এবং এই গ্রাউন্ড তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেব। তো আমরা লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমরা শুধুমাত্র ভোল্টেজ ইনপুট করব। তো এরই হচ্ছে একটি তার নিলাম আমরা। আমরা এই তারটি ঠিক এখানে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিলাম। এখন আমাদের আরেকটি তার নিতে হবে। তো এই তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেব। তো এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ। তো আমরা এখানে একটি ব্যাটারির সাহায্যে পাওয়ার সাপ্লাই দিব। তো ভিউয়ার্স, আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা এই ব্লুটুথ কার্ডে পাওয়ার দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছি। তো এখন আমরা একটি মোবাইল আনবো এবং মোবাইলটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে একটি গান প্লে করব। তো ভিউয়ার্স, আমরা একটি মোবাইল নিয়ে আসেছি। তো ভিউয়ার্স, আমরা ব্লুটুথটিকে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা একটি গান প্লে করবো।